সুধীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি নাট্যচক্রের গ্রিপস পদ্ধতির বাড়িতে একা নাটকটি দেখার জন্য। It's about Uncle Terrell Peachy. I was wondering why he would give up farming. Yeah, he just finished throwing all his... Bas! টেলিভিশন বন্ধ, শুতে যাবার সময় হয়েছে, গুড নাইট। আবু আবু, আমার 5 মিনিট প্লিজ। না, 10 মিনিট আগেই তোমার 5 মিনিট শেষ হয়ে গেছে, গো টু বেড। আমি শুধু শুরুটা দেখতাম। আরে কি, আর টেলিভিশন নয়, অনেক রাত হয়েছে। রিকি, গুড, তাড়াতাড়ি শুতে না গেলে তোমাকে সকালে উঠাতে ভীষণ ঝামেলা পোহাতে হয়। তোমার স্কুলে যেতে দেরি হয়, আমার অফিস যেতে। তোমার ঘুম দরকার, ঘুমো। আবু, আমার পাশে কিছুক্ষণ বসবে না? রিকি, আমার জরুরি কাজ পড়ে আছে। আম্মু রোজ বসত। আমিও তো বসি, কিন্তু আজ পারবো না, জরুরি কাজ আছে। তুমি লক্ষ্মী হয়ে শুয়ে থাকো, কেমন? গুড নাইট। গুড নাইট আব্বু। Some, like Uncle Terrapucci, they live only for today, you see? What do you mean, like, Mom? Well, I mean that they are content to wait until tomorrow. Do you mean that she always seems to endure without ever complaining? That she sows the seeds. Then she waits to harvest. Then nature will give her all that she has been waiting for. You know your mom. She knows so very well what patience means. You understand? Not really. You will one day, for sure. Then which one of those two are you, Uncle? Which one? Are you today or tomorrow? ইতি, তোমার আম্মু আছে? আমার নেই। কোনো বন্ধু আছে? কেউ কাছে বসে না থাকলে তোমার ঘুম পায়? আমার পায় না। আব্বু, আব্বু, কি হলো? আমি ঘুমাতে পারছি না। চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকো, পারবে? আমি পারছি না, তুমি দেখে যাও। দেখো, আমার একটু ঘুম পাইনি, এই দেখো। প্লিজ রিকি, আমাকে একটু শান্তিতে থাকতে দাও, কত কাজ পড়ে আছে। যাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ রিকি, শুয়ে পড়ো। চোখ বন্ধ করে চুপচাপ কিছুক্ষণ শুয়ে থাকো, দেখো তোমার ঘুম এসে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই আমি তোমার পাশে কিছুক্ষণ বসছি, তুমি ঘুমো। হ্যাঁ, চোখ বন্ধ। তোমার চোখগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসছে, আমি আর তোমার চোখগুলো দেখতে পাচ্ছি না। পাচ্ছ রিকি? রিকির চোখ বন্ধ, রিকি ঘুমোচ্ছে। রিকির চোখ বন্ধ, রিকি ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে না, ঘুমো, ঘুমো, চোখ বন্ধ। হ্যাঁ, রিকির চোখ বন্ধ, রিকি ঘুমোচ্ছে। রিকির চোখ বন্ধ, রিকি ঘুমো, ঘুমো। রিকির চোখ বন্ধ, রিকি ঘুমোচ্ছে। রিকির চোখ বন্ধ, রিকি ঘুমোচ্ছে। আবু, আবু, স্নো হোয়াইট বিউটির গল্পটি বললে না? আয়না আয়না দেয়ালে ঝুলে রও, আমার চেয়ে সুন্দরী কে কও, বললে না? গল্পটা তোমাকে অনেকবার বলেছি, আর একটি কথাও নয়। গুড নাইট। আবু, পানি খাবো। তুমি এর মধ্যে 3 গ্লাস খেয়েছো, বিছানা ভিজাতে চাও নাকি? না, আমি বিছানা ভেজাবো না, পানি খাবো, পানি খাবো। পানি না খেলে আমি ঘুমোতে পারবো না।
রিকি, স্কুল ব্যাগ নিয়ে তুমি কি করছো? আমার মিকি মাউস সামনেটি ঢুকিয়েছি কিনা দেখছি। রিকি, সন্ধ্যের সময় আমরা দুজন একসঙ্গে ব্যাগ গুছিয়েছি, সবই আছে ব্যাগের ভিতর। নাও ইউ আর গোয়িং স্ট্রেট টু বেড। ঠিক হয়ে এসো আবু, একটা ইম্পর্টেন্ট কথা। কি? কিছু না। ওহো, তুমি আমাকে গুড নাইট দিয়ে যাও। এই নিয়ে তোমাকে 10 বার দিয়েছি গুড নাইট, ভালোভাবে দাওনি একবারও। তোমাকে নিয়ে ভারী মুশকিল হলো। ঠিক আছে, তুমি লক্ষ্মী হয়ে শুয়ে থাকো, টেবিলে পানি রাখা রইলো, টেস্টটা পেলে খেয়ে নিও, কেমন? গুড নাইট। গুড নাইট আব্বু। ইতি, পানি খাবে? টেবিলে রাখা রইলো, খেয়ে নিও। দেখো আমার বিছানা ভিজিও না। এভাবে পড়ে আছো যে? ওই যে ওইদিকে জানলার কাছে সবুজ রঙের কি যেন। কিছু না, বাতাসে পর্দা নড়ছে। ও রিকি, কোথায় যাচ্ছ? আব্বু আব্বু, আমি তোমার কাছে শুই, একা ভয় করছে। না, তুমি এখানেই শুবে। কিসের ভয়? সবুজ ভূত। সবুজ ভূত? বোকা ছেলে, তুমি যথেষ্ট বড় হয়েছো, এখনো ভূতের ভয়? না সত্যি, অন্ধকার হলেই সবুজ সবুজ ছায়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুয়ে পড়ো শুয়ে পড়ো। দেখো দেখো, এগুলো তোমার মনের ভয়, ভুল চিন্তা। শুয়ে শুয়ে ভালো কিছু চিন্তা করো, দেখবে ওগুলো আর আসবে না। কি কি ভালো জিনিস চিন্তা করা যায় আব্বু? ধরো ধরো, তুমি পার্কে সাইকেল চালাচ্ছ। সাইকেল? হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো। তুমি পার্কে সাইকেল চালাচ্ছ, আমি তোমাকে চকলেট কিনে দিয়েছি, তুমি খাচ্ছ আর সাইকেল চালাচ্ছ, খাচ্ছ আর সাইকেল চালাচ্ছ, আইসক্রিম, চিপস, জুস। হ্যাঁ হ্যাঁ, জুস। চোখ বন্ধ। তুমি একা একা সাইকেল চালাচ্ছ, আমি তোমার পাশে পাশে আছি। সবাই বলছে রিকি ভীষণ সাহসী ছেলে, সে কাউকে ভয় পায় না। রিকি একা একা সাইকেল চালায়, রিকি খুব ভালো ছেলে, খুব সাহসী ছেলে। রিকি, রিকি, ঘুমিয়েছে অবশেষে। Thank you.
ছুটির দিন বিকেলে পার্কে রমেশ কাজ না থাকলে বসে আসো আবু আবু তুমি ঘুরে বেড়াতে পারো হ্যাঁ তোমার বয়সে পারতাম কোথায় শিখেছো আমার এক বন্ধুর কাছে ওই ছেলেটা পারে আমি ওর কাছে শিখে নেবো রাস্তার ছেলেদের কাছ থেকে কোনো কিছু শেখার দরকার নেই ও যদি আমার বন্ধু হয় ও তোমার বন্ধু হতে যাবে কেন যাও সময় হয়ে গেছে নাও টিচার যা বলে শুনবে পানি খেতে চাইলে ফ্লাক্সের পানি খাবে খবরদার কলের পানি খাবে না কেমন বাই 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 আব্বু ছুটির পরে তাড়াতাড়ি নিতে এসো একা স্কুলে বসে থাকতে ভালো লাগে না ওকে বাই 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 আব্বু বাই বাই ই কালা কালা কই যে গেল পোলাটা সেই সকালবেলা না খায় না দেয়া পোলাটা আমার ঘর থেকে বার হয়েছে কই গেছে কই কই ঘুরতেছে আল্লাহই জানে কালা তাড়াতাড়ি করে কয়টা লাখি টোকা লইয়া বাজান হ্যাঁ আমি রাঁধতে যাইতেছি আসছি আপু
আসো আসো আসো। আবু কাছে কাছে থেকো, হ্যাঁ এখানে সাইকেল চালাও, আমি একটু ঘুরে আসছি, দূরে কোথাও যেও না, কেমন? আচ্ছা আবু, কিরে আমার গাড়িটা ফালাইলি কেন? ফেললাম কোথায়, লেগে গেল? মস্তানি করস, জানস আমি কেডা? আজ থেকে এনে তোর সাইকেল চালান বন্ধ। কেন? কেন মানে ভাগ। আব্বু আব্বু সাইকেল থেকে নাইমা খারা। আমার সাইকেল আব্বু আব্বু আরে গবে পিছে উঠাব, আমি দুইজন নিয়ে চালাইতে পারি। চালাও জোরে জোরে, আরো জোরে, চালাতে পারছো না তো? জোরে জোরে, আরো জোরে। এইবার পারো না? না না, আর সাইকেলে চড়বো না। টেনিস বল খেলবে? আসো ক্যাচ ক্যাচ খেলি, ধরো কেমন? এ পারে না। বাহ সুন্দর তো। হ্যাঁ টেনিস বল মারো, ক্যাচ ক্যাচ ধরো কেমন? এই আস্তে মেরো, তোমার নাটাইটা কোথায়? শালার ভিতর, আমাকে একটু ঘুরে উড়ানো শেখাবে? ঘুরে রইবা তুমি, ধরো গুড্ডি নিয়ে আসি। কিন্তু আরেকটা ঘুরি, কাটাকাটি খেলুম। ঘুরিটা কেটে গেল, বকারটা জাগিয়া। চলো কানামাছি খেলি। কানামাছি? রুমাল আছে তোমার কাছে? হ্যাঁ যাও। না 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 না, এই চলো ডাকাত পুলিশ খেলি। ডাকাত পুলিশ কি করে খেলবো? তুমি হলে ডাকাত আর আমি হলাম পুলিশ, আমি তোমার ধাওয়া করুম আর তুমি ধরবা। তুমি আমাকে ধরতে পারবা না, ধরো আমাকে। এদিকে না এদিকে না,
ওইদিকে আচ্ছা ধর আমাকে আরে ধরছো আরে ওরে বাবা ওরে বাবা আমি তো তোমার ইচ্ছা করে ধাওয়া দিয়ে কুত্তার উপরে ফেলাই দিছি তুমি তো ভারী দুষ্টু তবু তো তোমারে খালি ধাওয়া দিছে আমার একদিন কামড়াইতে আসছিল একটু লেগা বাচ্চা গেছি উহ এই এত বড় কুকুর আর কি চেহারা বলবো না মালিককে দেখছি কুত্তাটারে কাঁচা মাংস খাইতে দেয় আর বিকাল হইলেই পার্কে নিয়ে আসে দৌড়াইছে রিকি আবার দৌড়াও না 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 আর দৌড়াদৌড়ি খেলবো না চকলেট খাবে এই যে চকলেট তুমি একটা আমি একটা খাও এই দাঁড়াও খুলে দি মজা না খুব মজা গুড় দিয়া বানাইছে না বিদেশি চকলেট আব্বু কিনে দিয়েছে খাও চল এখন কানামাছি খেলি কানামাছি কানামাছি ভো ভো যারে পা তারেছো কানামাছি ভো ভো যারে পা তারেছো কানামাছি রাও আমি কানামাছি আসতে বেদো কেমন আচ্ছা আসতে আচ্ছা কিছু দেখতেছ না তো না কত আমার হাতে কটা আঙ্গুল দুইটা রিকি আমি তোমার সামনে রিকি ওরে বাবা পাগল পাগল ধরাইছে বাজান পোলাটা ধরাইছে পাগল না ফকির আমার গোবর দিদি থাকে এত গুলি দিছ কেন একের ভিজা ফেলাইছ আসো টেনিস বল খেলি লাট্টু ঘুরাইতে পারো তুমি লাট্টু তুমি পারো হ্যাঁ খারাপ এই যে এই ঘুরামো ঘুরবে না 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 সুসুমি লাগে সুসুমি লাগে রিকি চলে এসো এখনো তো অনেক সময় বাকি আর কিছুক্ষণ খেলি চলে এসো সাইকেল রেখে রাস্তার বাজে ছেলেদের সাথে খেলতে তোমাকে কে বলেছে ও বাজে ছেলে না আব্বু ও আমার নতুন বন্ধু আমরা একসাথে খেলছিলাম যথেষ্ট হয়েছে চলো বাসায় ফিরি এখনো তো অনেক সময় বাকি আর কিছুক্ষণ খেলি রিকি তুমি বড় বিরক্ত করো কামুনে
ওর আম্মু ওকে ভাবে মারলো কেন? চলো বাসায় ফিরি। শুনো বাজান, কালকে হাজি ব্যক্তি বিয়ের কাম আছে, আমি ফজর রুখতেই চলে যাবো, তুমি আমার লগে লগে যাইও বাজান। আমি কালকে কামে যাবো না। কে এ অগলতের ছুটি আছে, আমার ছুটি নাই। গরিবের কোনো ছুটি নাই রে বাজান, ল বাজান খায় ল। মা কি আমি কালকা দিকে গোবারিত খেলতে যাবো না বাজান? হ্যারা বড় লোক, হ্যাসি কিছু হারাইলে দোষ হইব তোর। তুমি জানো না মা, ওরা কত ভালো, রিকি গোবারি কি সুন্দর সুন্দর খেলনা। মা রিকি না আমার এই বলটা দিছে। আবার গেছিলি তুই এই বাইতে? এই বল কি তুই কই আনছো? হ্যাঁ মা। হায় রে কপাল, এই রিকি আমার এটা দিল, আর দিয়া কইলো কি এটা তোমারে গিফটও করলাম। এই গিফটও কি মা? জানি না বাজান গিফটও কি, তুই রিকির বল রিকিরে ফিরাই দিয়াস বাজান। আচ্ছা আচ্ছা মা, আরো হাইসের কথা কি শুনবা? ওই রিকির বাবা যখন রিকির স্কুলে দিতে যায় না, ফিরা যাওয়ানোর সময় বাপ পোলারে কয় ভাই ভাই। দূর কি কস না কস, বাপ পোলারে কয় ভাই ভাই। যাক অত কথা কাম নেই, তুই খেয়াল তো আবার কি হইলো? কি যে পানি খাওয়ালো ভাজন, খুয়া পড়বা যান তাড়াতাড়ি। কিরে অনু ঘুমাস নাই মা? একটা কিসা গাও না। আসিল এক মোটকা বেটা, এই বেটা করলো কি একদিন জানোস, একটা আস্তা ছাগল লইয়া খাইতে বইল। এই বেটা যে খাওয়া শুরু করলো, খাইতে খাইতে বেটার পেট ফুলে একেবারে ঢোল হয়ে গেল। মা কি আমি কলকা কামে যাবো না, রিকি গোবারিত খেলতে যাবো না? তোরে না না করছি, ঘুরে ঘুরে একই কথা, সামনে খেলা নেশাই পাইছি। কি রে অহন কি কিসে শুনবি? আমি যদি এই সময় মোড়া বেড়ার লগে থাকতাম তাহলে আমার দুই টুকরা দিত না খাইতে? না রে ভাজান, দেখোস না বড় লোক কত খাওন ফালায় দেয়, নষ্ট করে কুত্তারি দেয়, আম করে কি দেয়। আইসা মা, এই সব বড় লোকই মোড়া বেড়ার মতো? কি জানি রে বাজান জানি না। আইসা মা চুপ কর তো,
একবার পেশাব শুরু করলে থামনের নাম নেই। এ ঘুমা, ঠিক মতো শো। শিগগির শুয়ে পড়ো কালা, এখনই বোমটা ফাটবে। থ্রি টু ওয়ান জিরো, বুম বুম। ওকে কালা, চলে এসো, আমরা গুপ্তধনে যাবার রাস্তাটা পেয়ে গেছি। রিকি, এই গুপ্তধন মনে করে আমরা কোন জিনিসটা চুরি করুন? ওহো, চুরি না কালা, আমরা উদ্ধার করব। ওই যে পুতুলটা দেখছো না, মনে করো ওটা একটা সোনার পুতুল, ওটাই আমরা উদ্ধার করব। এসো লাও তাহলে ওটা নিয়ে কাটটা পড়ি। আহা, মাত্র তো বোমা মেরে গুহার মুখটা উড়ালাম, এখন ঢুকতে গেলে সা সা চারিদিক থেকে তীর ছুটে আসবে না? তাহলে তুমি আগে যাও, এরপর আমি। কেমন যাও, আগে যাও। আবার শুয়ে পড়ো কালা, তীর আসছে। সর্বনাশ, কি হচ্ছিল ভিতরে? খেলছিলাম এভাবে? আরেকটি ছেলের গলার আওয়াজ পেয়েছি, নিশ্চয়ই সেই রাস্তার ছেলেটি। না না আব্বু, আমি একাই খেলছিলাম। প্লিজ রিকি, আমাকে মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা আমার সহ্য হয় না। আমি কালার সঙ্গে খেলছিলাম। গুড, কোথায় সে? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। অনেকক্ষণ খেলা হয়েছে, এখন চুপচাপ চলে যাও, রিকি পড়তে বসবে। না, তোমার করা রুটিন মতন এখনো আমাদের পড়তে বসার সময় হয়নি। বেশ, তাহলে তুমি একা একা খেলো, কালা চলে যাবে। না, একা একা খেলা যায় না, কালা যাবে না। কালা তুমি যাও। আমি কালার সঙ্গে খেলবো, আমি কালার সঙ্গে খেলবো। কালা যাবে না, কালা যাবে না, কালা কালা কালা। দেখুন, বেরিয়ে এসো। আপনি কোন দোষ না করতে ওকে এভাবে মারেন কেন? না মারবো না, হারাম দাদা কথা কইলে কথা শুনে কয়টা কাগজ টোকা আনবার করছিলাম। হারাম দাদা এই হেনি খেলায় বাচ্চা। থামুন তো, থামুন। ও আমার ছেলের সঙ্গে খেলছিল। কি খেলা ছিল? খেলা ছিল? ওই ওই কাম নাই তো, কাম নাই, কাম নাই। মারবেন না, প্লিজ। খেলায় বাচ্চি। দেখুন, ওকে আমি চলে যেতে বলেছি, ও চলেই যাচ্ছিল, মারবেন না প্লিজ। লেখাপড়া করে না? লেখাপড়া হ, 2 বছর ফ্রি স্কুলে পড়ছিল। হ্যাঁ, পোলার বাপে মরিয়া গেল, কি আর করুন, স্কুল ধন ছাড়া যায় না, কামে লাগায় দিলাম। দেখুন, এই বয়সে তো শুধু কাজ করালেই চলে না, লেখাপড়াও শেখাতে হয়। কাম না করলে খাইবো কি, আমরা খামু কি? কাজও করবে, অল্প অল্প লেখাপড়াও করবে, লেখাপড়া করলে ও আপনাকে আরো ভালোভাবে খাওয়াতে পারবে।
কামও করবো, লেহাপড়াও করবো। দেহি ভাই বা দেহি, আয় কালা চল। কালা আরো অল্প সময় আমার সাথে খেলু প্লিজ আন্টি। আজ খেলুক না আমার ছেলের সঙ্গে। কালাই খেলবো তোমার লাগে। খেলো মা। খেলবো খেলুক। কালা রেলগাড়ি ধরো। চিকি 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 আমি এবিসিডি পারি, এই দেখো এবিসিডি বই। A, B, C, D, E, F, G. আমার সাথে সাথে বলো। A, B, C, D, E, F, G. G. H, I, J, K, L, M, N, O, P. P. Q, R, S, T, U, V, W. W. X, Y, Z. কালা, এই ছবির বই দুটো আর এই বলটা তোমার। কালা আব্বুকে থ্যাংক ইউ দাও। দেখি তোমাকে কি বই দিল। ডাইনোসরের ছবির বই। কালা দেখবে এসো, এখানে সব ডাইনোসরের ছবি। এই দেখো, এবার দেখো টিরানোসোরাস, টিরেক্স, ও ড্রিম ড্রিম। তুমি জুরাসিক পার্ক দেখেছো? দেখো নি হিহি